হার্ট অ্যাটাক কী আর কেনই বা সেটা হয়? হৃৎপিণ্ড সম্পূর্ণ শরীরে রক্ত সরবরাহের কাজ করে, এটা আমরা সকলেই জানি। করোনারি ও আর্টারি নামে হৃৎপিণ্ডে দুটি ধমনী আছে। এই করোনারি ও আর্টারিতে কোলেস্টেরল জমে ধমনির রক্ত প্রবাহে বাধা সৃষ্টির ফলে হৃদযন্ত্রের স্বল্পতাজনিত কারণে অক্সিজেন সরবরাহের ব্যাঘাত ঘটে, ফলে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়। 18 থেকে 20 বছর বয়সের পর হৃৎপিণ্ডের করোনারি আর্টারিতে স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি জমা শুরু হয়। এর আগে এটা হয় না, কারণ 18 থেকে 20 বছর বয়সের আগে যে চর্বি উৎপাদন হয় ওই বয়সে বিকাশেই কাজে লেগে যায়। কিন্তু 18 থেকে 20 বছর বয়সের পর যখন শারীরিক বৃদ্ধি থেমে যায়, তখনই এসব চর্বি এলএডি, আরসিএ এবং এলসিএক্স নামক করোনারি টিউবে জমা হতে থাকে এবং তৈরি করে ব্লকেজ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নালীতে ব্লকেজ হলেই কিন্তু সমস্যা হয় না, যতক্ষণ না এর পরিধি 70% ছাড়িয়ে যায়। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য হৃৎপিণ্ডে মাত্র 10 থেকে 30% রক্ত প্রবাহের প্রয়োজন হয়। কিন্তু হৃৎপিণ্ড যখন সেটাও ঠিকভাবে পায় না, ঝামেলা শুরু হয় তখন। আপনি যখন বিশ্রাম নেন, বসে বা শুয়ে থাকেন, তখন হৃৎপিণ্ডে মাত্র 10% রক্ত প্রবাহের প্রয়োজন হয়। আপনি যখন হাঁটা চলা করেন বা সিঁড়ি দিয়ে ওঠেন, তখন হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় আর 20% রক্ত প্রবাহের প্রয়োজন পড়ে। কিন্তু আপনি যখন মাঝারি বা দ্রুত গতিতে দৌড়ান, তখন হৃৎপিণ্ডের 30% রক্ত প্রবাহের দরকার পড়ে। আর এ কারণে করোনারি ধমনীতে 70% ব্লকেজ থাকলেও কোনো ব্যক্তির হৃদযন্ত্রে কোনো সমস্যা বা বুকে ব্যথা হয় না, কারণ হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রমের জন্য শুধু 30% রক্তেরই প্রয়োজন হয়। কিন্তু হার্টের সমস্যা তখন থেকেই শুরু হয় যখন এসব নালীতে ব্লকেজের পরিমাণ 70% ছাড়িয়ে যায়। একে অ্যানজাইলা বলা হয়। হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হিসেবে বুকের বাম পাশে প্রচণ্ড ব্যথা হতে পারে। এছাড়া বুক ভার হয়ে আসা, পেটের ওপরের অংশে অসহনীয় ব্যথা অনুভব করা বা হাত ব্যথা, চোয়াল ও ঘাড় ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হতে পারে। এগুলো যখন হবে, তখন এটা নিশ্চিত যে ওই ব্যক্তির ব্লকেজ 70% ছাড়িয়ে গেছে এবং বেড়ে গিয়েছে। ব্লকেজ যখন 100% বা এর কাছাকাছি পৌঁছে যায়, তখন আরাম করার সময়ও বুকে ব্যথা হতে পারে, শরীরে ঘাম হতে পারে, এমনকি জ্ঞান হারিয়ে মৃত্যুও হতে পারে। হার্টের আর্টারিতে যে ব্লকেজগুলো থাকে, সেগুলো অ্যান্ড্রোফিলিয়াম নামক এক ধরনের পাতলা ঝিল্লি দিয়ে আবৃত থাকে। যখন সেখানে চর্বি জমা হতে শুরু করে, ঝিল্লিটিও বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে এটি একসময় ফেটে যায়। ফাটার সাথে সাথেই সেখানকার রক্তগুলো জমাট বেঁধে যায় এবং ওই জায়গার স্বাভাবিক রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, ফলে তৈরি হয় 100% ব্লকেজ। এ সময় হৃৎপিণ্ডের যে সমস্ত জায়গাগুলো রক্ত পায় না, সেগুলো নিস্তেজ হয়ে যেতে শুরু করে, ফলে বুকে অসহনীয় ব্যথা অনুভূত হয়, আর এটাকেই তখন বলা হয় হার্ট অ্যাটাক। ব্লকেজ কোথায় হয়েছে তার উপর ভিত্তি করে হার্ট অ্যাটাক 3 ধরনের হয়: মাইনর, মেজর এবং ম্যাসিভ। ব্লকেজ যদি কোনো নালীর শেষ প্রান্তে হয়, তাকে বলা হয় মাইনর হার্ট অ্যাটাক। ব্লকেজ যদি নালীর মধ্যভাগে দেখা যায়, তাকে বলা হয় মেজর হার্ট অ্যাটাক। আর ব্লকেজ যদি নালীর শুরুর প্রান্তে অর্থাৎ এলএডি এবং এলসিএক্স এর পূর্বভাগে হয়, তাকে বলা হয় ম্যাসিভ হার্ট অ্যাটাক। তাই হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন, আর অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আগে থেকেই সচেতন হয়ে নিন। আপনার শরীরের কোলেস্টেরলের পরিমাণ, হার্টবিট, হার্ট সুস্থ বা অসুস্থ কিনা তার লক্ষণসমূহের ব্যাপারে সচেতন থাকুন। বুঝতে পারলে আগে থেকেই পূর্ণভাবে সচেতন থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।